Welcome to my channel. আমি স্বাতিলেখা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে GNM versus BSc Nursing, which one is best for job? আমাকে কমেন্টে অনেকেই জানতে চাও, অনেকেই জিজ্ঞাসা করো যে GNM করলে তাড়াতাড়ি জব পাওয়া যায়, গভর্নমেন্ট জব পাওয়া যায় না BSc Nursing করলে গভর্নমেন্ট জব পাওয়া যায়। সেটাকে নিয়েই আজকের তফাতগুলো দেখতে আর বিচার করতে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে কিছু পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করব, যেটা আমার মনে হয় যে এগুলো খুবই রকমভাবে দরকার। জিএনএম করলে বেশি ভালো না বিএসসি করলে বেশি ভালো, আর কোনটা করলে গভর্নমেন্ট জব পাওয়া যাবে সেটা জানার পক্ষে। যদি সেটা জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে দাও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার ওয়ান, কোয়ালিফিকেশন। জিএনএম নার্সিংয়ের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাশ করা প্লাস আর্টস সায়েন্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ক্যান্ডিডেট আসতে পারে, অবশ্যই রেগুলার কোর্সের ক্যান্ডিডেট। বিএসসি নার্সিংয়ের জন্য ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স হতে হবে 12 পাশ করবার পরে। পয়েন্ট নাম্বার টু, জিএনএমটা হচ্ছে ডিপ্লোমা 3 বছরের কোর্স, বিএসসি নার্সিং হচ্ছে গ্র্যাজুয়েশন 4 বছরের কোর্স। পয়েন্ট নাম্বার থ্রি, জিএনএম করা হয় নার্সিং স্কুল থেকে, বিএসসি নার্সিং করা হয় নার্সিং কলেজ থেকে। তাহলে যারা কমেন্ট করে অনেক সময় জানতে চাও স্কুল বা কলেজে তফাতটা বুঝতে অসুবিধা হয়, আশা করি তারা কিন্তু বুঝতে পারলে। পয়েন্ট নাম্বার ফোর, সিলেবাস। জিএনএমদের ক্ষেত্রে 3 বছরে যে সিলেবাস ফলো করা হয় আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে সিলেবাস ফলো করা হয় তার মধ্যে কিন্তু তফাত আছে। জিএনএমদের 3 বছরে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো অনেকটা কনসাইজড আর ব্রিফ, মানে সেগুলোকে অনেকটা সংক্ষিপ্ত করে ছোট করে 3 বছরের মধ্যে শেষ করা হয়েছে। বিএসসি নার্সিংয়ে প্রত্যেকটা সাবজেক্ট রীতিমতো ইলাবোরেট করে বড় করে কিন্তু পড়ানো হয়, এটা একটা মারাত্মক রকমের তফাত। যে কোনো একটা টপিক জিএনএম ক্যান্ডিডেট যেভাবে পড়ছে বিএসসি নার্সিং ক্যান্ডিডেট কিন্তু আরও অনেক গভীরে গিয়ে খুঁটিয়ে পড়ছে। পাঁচ নম্বর, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। জিএনএমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ার অবধি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, যে প্র্যাকটিক্যালের স্কোপটা পাচ্ছে বিএসসি নার্সিংয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তারা কিন্তু অনেক বেশি সুযোগ পাচ্ছে। সুতরাং আমি একটা কথা কিছুতে বুঝতে পারি না, যারা বলে যে জিএনএম করে প্র্যাকটিক্যালে প্রচুর শিখে গেছে আর বিএসসি করে কিছু জানে না, এটা সম্পূর্ণ ভুল কথা। মানে তাদের আগে প্র্যাকটিক্যালটা দেখা দরকার, মানে থিওরিতে কী রয়েছে, প্র্যাকটিক্যালে কত ঘন্টা রয়েছে, তারা কত ঘন্টা কোথায় কাটাচ্ছে প্র্যাকটিক্যালে, সেগুলো আগে দেখা দরকার। সুতরাং যারা এই সমস্ত কথাগুলো বলেন যে জিএনএম করে এসছে বলেই প্র্যাকটিক্যালের প্রচুর জানবে আর বিএসসি করে এসছে সে কিছুই জানবে না, সম্পূর্ণ ভুল ধারণা, এটা হতেই পারে না, তাদের আগে সিলেবাস নিয়ে বসা উচিত। নেক্সট পয়েন্ট, এক্সামিনেশন। জিএনএমের 3 বছরে 3টে পরীক্ষা হয়, তার মধ্যে আরও একটা কথা বলবার, সেকেন্ড ইয়ারের যে মেন্টাল হেলথ নার্সিং তার পরীক্ষাটা কিন্তু স্কুলে হয়, তার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু স্কুলেই হয়, স্কুল থেকে নাম্বার পাঠানো হয়। আর যে 3 বছর করে দেওয়া হয়েছে, এখন ইন্টার্নশিপের 6 মাসটাকে 3 বছরের কোর্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার পরীক্ষাটাও কিন্তু স্কুলে হয়, স্কুল থেকে নাম্বার পাঠানো হয়। বিএসসি নার্সিং, বিএসসি নার্সিংয়ের এক্সাম প্রত্যেক বছর হয়, ইউনিভার্সিটির আন্ডারে হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, থিওরিটিক্যাল এক্সাম হোক প্র্যাকটিক্যাল এক্সাম হোক, তাদেরকে কিন্তু বাইরের কলেজে গিয়ে যেখানে এক্সাম সেন্টার পড়েছে সেখানে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হয়। পয়েন্ট নাম্বার সেভেন, জব। এটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, সবাই সবসময় জানতে চায় যে জিএনএম করলে গভর্নমেন্ট জব তাড়াতাড়ি পাবো না বিএসসি করলে গভর্নমেন্ট জব তাড়াতাড়ি পাবো। অনেকে আবার এরকম অদ্ভুত প্রশ্নও করে যে গভর্নমেন্ট থেকে পড়েছি বলে গভর্নমেন্ট জব পাবো না প্রাইভেট থেকে পড়ছি বলে আমি গভর্নমেন্ট জব পাবো না, এসব কিন্তু কোনো কথাই নয়, এরকম হতেই পারে না। জবের ক্ষেত্রে আমি বলবো যে জিএনএম নার্সিং হচ্ছে বেসিক ডিপ্লোমা কোর্স, সেই জন্যে বেসিক, মানে যেহেতু এটা একটা বেসিক কোর্স, নার্সিংয়ে ঢোকারই একটা বেসিক কোর্স, সেই জন্যে কিন্তু এই পোস্টের লোকজন বেশি দরকার পড়বে, এই পোস্টের নার্স বেশি দরকার পড়বে, সুতরাং জিএনএম নার্সের চাকরিটা অনেক বেশি। তাহলে জিএনএম নার্সরা বেরিয়ে ওরা অনেক বেশি গভর্নমেন্ট জব পাওয়ার কিন্তু অপশান থাকছে। বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং করেছে বলে তাদের জব পাওয়ার অপশান থাকবে না গভর্নমেন্ট জব, সেটা সম্পূর্ণ ভুল ধারণা।
বিএসসি নার্সিং যারা কমপ্লিট করছে, যেহেতু এটা গ্র্যাজুয়েশন কোর্স, এদের চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচুর। আমি জিএনএমদের সাথে কম্পেয়ার করব না, ওটা ডিপ্লোমা কোর্স, ওটার দরকার সবসময়ই থাকবে। বিএসসি নার্সিং মোর রিফাইন্ড একটা কোর্স, মানে আরও আরও ভালো, সুন্দর, শার্প, সাজানো গোছানো একটা কোর্স, যেটা থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়, যেটা জিএনএম থেকে যাওয়া যায় না। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আর্মি নার্সিংয়ের কিন্তু বিএসসি নার্সিং না হলে কোয়ালিফিকেশন কোয়ালিফাইড হয় না, আর্মি নার্সিংয়ে কিন্তু বিএসসি নার্সিং নেওয়া হয়। অ্যাব্রড যাওয়ার জন্য জিএনএমরাও অবশ্যই যেতে পারে, কিন্তু বিএসসিদের বেশি সুযোগ থাকে, ফ্রেশাররাও কিন্তু যেতে পারে। টিচিং প্রফেশনে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা বিএসসি শেষ করবার পরে আসতে পারে, যেটা জিএনএমরা আসতে পারবেই না। কোম্পানি জবস, বিভিন্ন রকমের কোম্পানি জবস আছে যেখানে স্যালারি ভীষণ ভালো, কাজের প্রসপেক্টাসও আছে, সেই সমস্ত জায়গায় বিএসসি নার্সরা ফ্রেশার হয়েও কিন্তু যেতে পারে, যেখানে এই সমস্ত কিছু জবের ক্ষেত্রে, কিছু জায়গাতে যেখানে বিএসসি নার্সিংরা ফ্রেশার হয়ে সরাসরি ঢুকতে পারে, সেখানে কিন্তু জিএনএম নার্সদের জন্য চাওয়া হয় কম করে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। তাছাড়া তারা কিন্তু সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতেই পারবে না। তাহলে তোমরাই এবার ডিসাইড করো যে জবের জন্য জিএনএম ভালো না বিএসসি ভালো। স্যালারি, স্যালারি প্রাইভেটের ক্ষেত্রে ভ্যারি করে, প্রাইভেটের ক্ষেত্রে ক্লিনিক্যালের জন্যই আমি বলছি, 8,000-9,000 থেকে জিএনএম এর স্যালারি শুরু হয়, বিএসসির জন্য 10,000-11,000 থেকে স্যালারি শুরু হয়। এটা একদম বেসিক জায়গা থেকে আমি বলছি। এবার কেউ যদি লোকেশন হিসেবে, ইনস্টিটিউশন হিসেবে, পোস্ট হিসেবে কিন্তু স্যালারি ভ্যারি করে, সেটা কম বেশি হতে পারে। আর গভর্নমেন্টের জন্য যেটা গ্রেড থাকবে, যে যে গ্রেড স্কেল আছে, যে গ্রেড পে আছে, সেই হিসেবে স্যালারি হবে। কিছু ক্ষেত্রে যেখানে মেনশন করে দেওয়াই থাকে জিএনএমদের জন্য এই স্যালারি, বিএসসিদের জন্য এই স্যালারি, সেই হিসেবেই স্যালারি হবে। বা যদি কিছু মেনশন না করা থাকে, জাস্ট স্টাফ নার্স রিক্রুট করা হয়, সেখানে জিএনএমও নেওয়া হচ্ছে, বিএসসিও নেওয়া হচ্ছে, সেখানে তো সেম স্যালারি, সেটাতে কিছু করার নেই। তার মানে কিন্তু এটা মনে করার একদমই দরকার নেই যে জিএনএম করলেই ভালো হতো, বিএসসি করে কোনো লাভ হলো না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিএসসি অবশ্যই করা ভালো। আমি বলবো কারোর যদি জিএনএম বিএসসি দুটো করবার স্কোপ থাকে, তার বিএসসি করা উচিত, কারণ তার কাছে যদি গভর্নমেন্ট জব নাও হয়, প্রাইভেট জবের, ভালো ভালো প্রাইভেট জবের আরও ভালো গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য প্রচুর অপশান কিন্তু খোলা থাকবে, হায়ার স্টাডিজের অপশান খোলা থাকবে, অনেক রকম কর্পোরেট জবেরও অপশান থাকবে। নেক্সট ওয়ান, ফিউচার। নাও ফিউচার হচ্ছে যে কোনো নার্সিংয়ের কোর্সেই কিন্তু ফিউচার খুব ভালো, যদি নিজের একটা গ্রোথ করানোর ইচ্ছা থাকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ইচ্ছা থাকে, আরও ভালো জায়গায় যাওয়ার থাকে, তাহলে অবশ্যই গ্রোথ আছে। জিএনএম নার্সিংয়ের পরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে এমএসসি নার্সিং করা যায়, অনেক দূরই এগোনো যায়, টিচিংয়ে আসা যায়, অনেক রকম জায়গাতে অ্যাপ্লাইও করা যায়। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একই ব্যাপার, বিএসসি নার্সিং যেহেতু করা হয়েই থাকছে, বিএসসি নার্সিংয়ের পরে এমএসসি নার্সিং করা যায়, টিচিংয়ে ঢোকা যায়, বিভিন্ন রকমের কর্পোরেট জব পাওয়া যায়, এছাড়া গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই তো করাই যায়। তো আমার মনে হয় যে আমি যে পয়েন্টগুলো ডিসকাস করলাম, তারপর নিজেরাই ভেবে দেখো যে কোনটা বেটার, জিএনএম না বিএসসি, স্পেশালি জব পাওয়ার জন্য। আলটিমেটলি সব কোর্স তো করা হয় ওই জব পাওয়ার জন্যই, তাহলে জিএনএম বেশি ভালো না বিএসসি বেশি ভালো? আশা করি তোমরা বুঝতে পারলে। জিএনএম জিএনএমের তরফ থেকে ভালো, বিএসসি বিএসসির তরফ থেকে ভালো। জিএনএম করলে বেশ কিছু রাস্তা খোলা হয়ে থাকছে, আবার বিএসসি নার্সিং করলে বেশ কিছু রাস্তা খোলা হয়ে থাকছে, দুটোকে সমানভাবে ধরলে কিন্তু হবে না। আর অনেকেই, যাদেরকে আমি অনেকেই দেখেছি যে বিএসসি নার্সিং করে এরকম অনেকবারই বলতে, দূর জিএনএম করলেই হতো, তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পেয়ে যেতাম, তাদেরকে আমি বলবো যে বিএসসি নার্সিং করে কি খুব খারাপ আছো? সেটা তো একেবারেই নয়, তাই নয় কি? বিএসসি নার্সিং করে আরও অনেক রাস্তা খোলা থাকছে, শুধুমাত্র আমাদের দেখার নজর, আমাদের দেখার ভঙ্গিমাটাকে চেঞ্জ করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা কিন্তু বাইরে যাওয়ার, অ্যাব্রডে যাওয়ার, সৌদি যাওয়ার চেষ্টা কিন্তু আমরা করি না, কিন্তু বিএসসি নার্সিং কোর্স করলে বাইরে যাওয়ার প্রচুর সুবিধা থাকে, প্রচুর সুযোগ কিন্তু এসে যায়। তো একটু সেটা চেষ্টা করে দেখলে হয় না? একটু বাইরে যাওয়ার চেষ্টা করলে, অ্যাব্রডে যাওয়ার, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি, এই সমস্ত জায়গাগুলোতে যাওয়াই যায়, আর প্রচুর স্যালারিও। সুতরাং বিএসসি নার্সিং একদিক থেকে কিন্তু হেল্পফুলই হবে।
তো যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা হেল্পফুল তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো তার সাথে বেল আইকনটাকে প্রেস করো যাতে আমি এরকম কোনো ভিডিও বানালে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ